ইকোনমিক জুলজি পার্ল কালচার। তো ইকোনমিক জুলজিতে পার্ল কালচারের আন্ডারে যে কোশ্চেনগুলি পড়লে আমাদের অনার্সের সিলেবাসটি কমপ্লিট হয়ে যাবে, আমরা সেই কোশ্চেনগুলি পড়ব। তো দেখে নিই, আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট ইজ পার্ল। পার্ল জিনিসটা কী? আমরা কম বেশি সকলেই পার্ল দেখেছি, সামনাসামনিই দেখেছি, অনেকে আমরা পার্লের অনেক কিছু অর্নামেন্টসও ইউজ করি। তো আমাদের কাছে এই ব্যাপারটা নতুন কিছু নয়, কিন্তু এর সম্পর্কে ডিটেলসে আমাদেরকে এবার জানতে হবে। বলছে এ পার্ল ইজ এ হার্ড রাউন্ডিশ অবজেক্ট প্রোডিউসড উইথিন দ্য সফট টিস্যু অফ এ লিভিং শিল্ড মোলাস্ক। বলছে পার্ল হচ্ছে একটা শক্ত, একটা রাউন্ডিশ একটা অবজেক্ট, যেটা কি না মোলাস্কের যে শিল্ড, তার যে সফট টিস্যু, সেখান থেকে সিক্রেশনের মাধ্যমে তৈরি হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, জাস্ট লাইক দ্য শেল অফ মোলাস্ক, মোলাস্কের শেলও যেরকম ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি, এ পার্ল ইজ অলসো কম্পোস্ট অফ ক্যালসিয়াম কার্বোনেট। পার্লও কিন্তু এরকম ক্যালসিয়াম কার্বোনেট দিয়েই তৈরি, ইন মাইনিউট ক্রিস্টালাইন ফর্ম, একটা ছোট্ট ক্রিস্টালাইন আকারে, হুইচ হ্যাজ বিন ডিপোজিটেড ইন কনসেন্ট্রিক লেয়ার, যেটা কিন্তু কনসেন্ট্রিক লেয়ারের আকারে ডিপোজিট হয়। দেখে নাও তোমরা এটা পার্লের ছবি। এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে কেমিক্যাল কম্পোজিশন অফ পার্ল, পার্লের যে কেমিক্যাল কম্পোজিশন আমরা এবার সেই সম্বন্ধে জানব। বলছে পার্ল কম্প্রাইজেস অফ ওয়াটার, অর্গ্যানিক ম্যাটার, ক্যালসিয়াম কার্বোনেট অ্যান্ড আদার্স রেসিডিউ। তো ওয়াটারের যে পরিমাণ সেটা হচ্ছে 2-4%, অর্গ্যানিক ম্যাটারের পরিমাণ হচ্ছে 5.9%, ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ 90% অ্যান্ড আদার্স রেসিডিউ যেটা রয়েছে সেটার পরিমাণটা হচ্ছে 0.1-0.8%। তাহলে আমাদের কেমিক্যাল কম্পোজিশন অফ পার্ল পড়া কমপ্লিট। এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে পার্ল প্রোডিউসিং মোলাস্ক, যে সমস্ত মোলাস্করা পার্ল প্রোডিউস করে থাকে এবার আমরা তাদের সম্পর্কে জানব। অলদো এ নাম্বার অফ বাইভালভস হ্যাভ অ্যাবিলিটি টু প্রোডিউস পার্ল, বলছে যে সমস্ত বাইভালভসরা রয়েছে তাদের বেশিরভাগেরই অ্যাবিলিটি আছে পার্ল প্রোডিউস করার জন্য, আন্ডার সুইটেবল ক্লাইমেটিক কন্ডিশন, বাট ক্লাইমেটিক কন্ডিশনটা অবশ্যই সুইটেবল হতে হবে। বাট হাই কোয়ালিটি অফ পার্লস আর অবটেইনড ফ্রম পার্ল ইয়োস্টারস, বাট হাই কোয়ালিটির যে সমস্ত পার্লগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যায় ইয়োস্টারসের থেকে, তাদের জেনাস হতে হবে পিঙ্ক টাডার রুডিং এবং তারা বাইভালভিয়া ক্লাসের অন্তর্গত হতে হবে, বিলঙ্গিং টু ক্লাস বাইভালভিয়া। এবার আমরা স্পিসিসগুলোর সাইন্টিফিক নাম পড়ব এবং কোথায় পাওয়া যায় সেটা সম্বন্ধে জানব। ফার্স্ট যে স্পিসিসটা মোলাস্কের বলছে পি ভালগারিস, বলছে পি ভালগারিস ইজ এ কমন ইয়োস্টার ডিস্ট্রিবিউটেড ইন দ্য গালফ অফ কুচ, গালফ অফ মান্নার অ্যান্ড দ্য প্যাক বে। বলছে এদেরকে ন্যাচারালি গালফ অফ কুচ, গালফ অফ মান্নার এবং প্যাক বে এই অঞ্চলগুলোতে পাওয়া যায়। নেক্সট যে স্পিসিসটা মোলাস্কের সেটা বলছে পি অটোপুরপুরিয়া, বলছে দে আর ফাউন্ড ইন ইন্ডিয়ান ওয়াটার রিসোর্সেস, এদেরকে ইন্ডিয়ান ওয়াটার রিসোর্সেসে পাওয়া যায়। আরেকটা স্পিসিস হচ্ছে পি ম্যাক্সিমা, বলছে পি ম্যাক্সিমা আর জায়ান্ট স্পিসিস, এটা একটা জায়ান্ট স্পিসিস অ্যান্ড প্রোডিউস পার্ল অফ বিগার সাইজ, এবং এরা বড় আকারের পার্ল তৈরি করতে সাহায্য করে। তো সব স্পিসিস আমাদের পড়ার দরকার নেই, মোটামুটি যে কটা স্পিসিস পড়লে আমাদের যথেষ্ট সে কটাই আমরা পড়ব। এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে পার্ল প্রোডিউসিং সাইটস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যে সমস্ত জায়গাতে পার্ল প্রোডিউস হয়ে থাকে সেই সমস্ত জায়গার নাম আমরা জানব। তো চলো দেখে নিই। বলছে মোস্টলি দ্য পার্ল ইয়োস্টারস আর ইনহিবিটিং অন দ্য রিজেস অফ রক্স অর ডেড কোরালস, বলছে ডেড কোরালসে বা রক্সে বেশিরভাগ পার্ল ইয়োস্টারসদেরকে আমরা পেয়ে থাকবো। বলছে ফর্মিং এক্সটেন্সিভ পার্ল ব্যাঙ্কস, এবং তারা কী করে এক জায়গাতে অনেকগুলো ইয়োস্টারস, পার্ল ইয়োস্টারস জড়ো হয়ে একটা এক্সটেন্সিভ পার্ল ব্যাঙ্ক তৈরি করে বলে আমরা বলতে পারি। অ্যাট দ্য ডেপথ অফ 18-20 meters, অ্যাট দ্য ডিস্টেন্স অফ 19 kilometers ফ্রম দ্য শোর, বলছে যে সমুদ্রের পার থেকে মোটামুটি 19 kilometers মতন দূরত্বে এবং সেখানে জলের গভীরতা থাকবে মোটামুটি 18-22 meters মতন, সেরকম জায়গাটাতে এই পার্ল ইয়োস্টারসদেরকে আমরা বেশিরভাগ পেয়ে থাকি, এবং সেখানে অবশ্যই রক্স অর ডেড কোরালস থাকতে হবে। নেক্সট পয়েন্ট, দ্য পার্ল ইয়োস্টার বেডস অফ দ্য ইস্ট কোস্ট আর মোস্ট এক্সটেন্সিভ অ্যান্ড প্রোডাক্টিভ দ্যান দোজ অফ দ্য ওয়েস্ট কোস্ট, বলছে যে ইস্ট কোস্টে যে পার্ল ইয়োস্টারসের বেডস রয়েছে সেটা অবশ্যই অনেক বেশি এক্সটেন্সিভ এবং প্রোডাক্টিভ ওয়েস্ট কোস্টের তুলনায়। দিস পার্ল বেডস প্রোডিউস বেস্ট কোয়ালিটি অফ পার্লস কল্ড এস্ট লিঙ্ঘা পার্ল, বলছে ইস্ট কোস্টে যে পার্ল তৈরি হয়ে থাকে সেটার কোয়ালিটিটা অবশ্যই অনেক ভালো ওয়েস্ট কোস্টের তুলনায়, এবং যে বেস্ট কোয়ালিটির যে পার্লটা তৈরি হয়ে থাকে তার নাম হচ্ছে লিঙ্ঘা পার্ল। নেক্সট পয়েন্ট, দ্য পার্ল ইয়োস্টারস আর অবটেইন ফ্রম দ্য রিফস ইন দ্য গালফ অফ মান্নার, গালফ অফ কুচ, বরোদা অ্যান্ড প্যাক বে, এই সমস্ত পার্ল ইয়োস্টারসদেরকে মেনলি পাওয়া যায় গালফ অফ মান্নারে, গালফ অফ কুচে, বরোদাতে এবং হচ্ছে প্যাক বেতে।
সুতরাং আমাদের এই 4 নম্বর কোশ্চেনটিও পড়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।